রাজশাহী নগরীতে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় 37 জন নারী পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় এই অভিযান চালায় তারা। এদের মধ্যে পুরুষ 17 জন, মহিলা 20 জন রয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, নগরীর সূর্যমুখী হোটেল, সুরমা হোটেল, আশ্রয় হোটেল সহ বিভিন্ন আবাসিক হোটেলে নারী দিয়ে অবৈধ দেহ ব্যবসা সহ মাদকের রমরমা কারবার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। নগরীকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নগরীর বিভিন্ন হোটেলে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কার্যক্রম হয়, এ ধরনের অভিযোগ আমাদের কাছে দীর্ঘদিন থেকে আসে এবং এই হোটেলগুলোতে মাদক, অনৈতিক কর্মকাণ্ড, জুয়া, বিভিন্ন ধরনের এই ধরনের কার্যকলাপগুলো চলে আসে। তো আমরা দীর্ঘদিন থেকে এরকম অভিযোগটা শুনে আসছিলাম, যার ভিত্তিতে আজকে অভিযানটা পরিচালনা করা হয় এবং অভিযানের ভিত্তিতে এই হোটেলগুলোর যারা পরিচালনা করে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়, ম্যানেজার বা ওদের কর্মচারী যাদের ছিল এবং মহিলা এবং পুরুষ যারা এইরকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল, প্লাস যাদের কাছ থেকে যে এরকম ওই যারা মাদক আবার বিক্রি করে, কিছু মাদক ওখানে হয়তো হোটেল কর্তৃপক্ষরাই সাপ্লাই দেয়, ইয়ে করে, এগুলো সব সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।